আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি তেলে ডুবা আস্ত জলপাইয়ের আচার। টকঝাল মিষ্টি এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত, সব কিছুর সাথেই আচারটা খুবই সুস্বাদু এবং মুখরোচক লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই খুব ভালোমতো পরিষ্কার করে ধুয়ে এগুলোর উপরে একটু দাগ কেটে নিয়েছি। একটা জলপাই আমি কেটে দেখাচ্ছি, এটাকে এমনভাবে কেটে নিতে হবে যেন জলপাইয়ের বিচি পর্যন্ত গিয়ে ঠেকে। এবার আমি আচারের জন্য একটি মশলা রেডি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে একটু টেলে নিব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে আধা ভাঙা করে নিব। মশলাগুলো আধা ভাঙা করে নিলাম। এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু এটা তেলে ডুবা আচার তাই তেলটা একটু বেশিই লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন আর কিছু আস্ত শুকনো মরিচ। এগুলোকে 10-15 সেকেন্ডের মতো একটু ফোড়ন দিয়ে নেব। যখন এই ফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ বের হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া। এবার এগুলোকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জলপাইগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। জলপাইগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর 1/4 কাপ পরিমাণ দিচ্ছি ভিনেগার। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। জলপাইগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। এবারে আর ঢাকতে হবে না, এখন এটাকে এইভাবে নাড়াচাড়ার মধ্যে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চিনিটা খুব ভালোভাবে আচারের সাথে গলে মিশে গিয়েছে এবং আচারটাকে এখন বেশ ঘন দেখাচ্ছে। শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে আধা ভাঙা করে রাখা সেই 5 ফোড়নগুলো, আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখন এই মশলাগুলোকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আচারটা এখন পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে আর প্রতিটা জলপাই কিন্তু তেলে ডুবে আছে। এখন আচারগুলো সংরক্ষণের জন্য শুকনো কাচের জারে নিয়ে নেব। জারের মধ্যেও এমনভাবে ভরতে হবে যেন প্রতিটা জলপাই তেলে ডুবে থাকে, তাহলে এটা 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে ভালো থাকবে। পোলাও কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খেলে মুখের রুচি বেড়ে যাবে বহুগুণ। আশা করছি সুস্বাদু এবং লোভনীয় এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর এই ধরনের আরও দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।